মেট্রিকত স্থান প্রাপ্তক লৈ করা আনন্দ এতিয়ারে পৰা অতীত হ'ব। অহা বৰ্ষৰ পৰা মেট্রিকত নাথাকে স্থান প্রাপক। নিউজ লাইভত স্পষ্ট করিলে শিক্ষামন্ত্রীয়ে মেট্রিকত স্থানপ্রাপ্ত সকলক লৈ করা এনে আনন্দ আৰু অহা বৰ্ষৰ পৰা আপুনি নেদেখে, কারণ নতুন শিক্ষানীতি অনুসৰি এতিয়ারে পৰা মেট্রিক থাকিলেও তাত নাথাকে স্থান প্রাপকৰ নাম। নিউজ লাইভৰ প্রেক্ষাপট অনুষ্ঠানত সেই কথা স্পষ্ট করলে শিক্ষামন্ত্রী ডাক্তৰ রণোজ পেগুৱে। দর্শকৰ মাজত এটা প্রশ্ন যে মেট্রিক থাকিবলে নাথাকে, এক নম্বৰ কথা পরীক্ষা থাকিবই, পরীক্ষাটো স্কুলে পাতে নে বোর্ডে পাতে সেইটো নির্ধারিত হব, কিন্তু পরীক্ষা হব, পরীক্ষা হব। আর এই পরীক্ষাটো কিন্তু বিদ্যালয় শিক্ষা হাং করা পরীক্ষা নহয়, কারণ এটা বিদ্যালয় শিক্ষা শেষ হব ক্লাস টুয়েলভর পাছত, এতেকে পরীক্ষা হব। হয়তো এতিয়ার যি স্ট্যান্ড করে একটা উৎসব পার্বণ বা ইয়াতে গ্ল্যামার, আর ইয়ার কারণে বাকি বহু সংখ্যক ছাত্র ছাত্রী তেওঁলোক বিমর্ষ হয়ে যায়, এই এই এইটো হয়তো নাথাকিব, এই গ্লোরিফিকেশনটো হয়তো নাথাকিব, কিন্তু পরীক্ষা থাকিব। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পিছত এতিয়া শিক্ষার্থীসকলৰ মাজত ভিন্ন প্রতিক্রিয়া। স্থান নাথাকিলেও মনোযোগেরে পড়িবলৈ শিক্ষার্থীসকলক আহ্বান জানালে এইবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত নবম স্থান প্রাপ্ত বরখা চেতিয়াই। এতিয়া নবপ্রজন্মৰ কাৰণে এইটো আচলতে বহুত নিরুৎসাহ টাইপ হৈ গৈছে, যেহেতু এনেদৰে যিবিলাকে ৰেংক পায় তেওঁলোকক যথেষ্ট এনেদৰে প্ৰেৰণা উৎসাহ যোগাবলৈ এনেদৰে অনুষ্ঠানবিলাক পতা হয়, যেহেতু এতিয়া নাথাকিব গতিকে তেওঁলোক কিন্তু নিরুৎসাহ হ'ব নালাগিব, কাৰণ যেহেতু হায়াৰ ছেকেণ্ডেৰী থাকিব সেইটো গতিকে তেওঁলোকে আৰু যত্ন কৰি ভালদৰে হায়াৰ ছেকেণ্ডেৰীটো পঢ়ি ভালদৰে পৰীক্ষাটো দি সুন্দৰ স্থান লাভ কৰিবলৈ যত্ন কৰাটো উচিত হ'ব। হয়, মই নিজকে ভাগ্যবান বুলিয়ে ভাবিছোঁ আৰু। এতিয়া হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত অষ্টম স্থান প্ৰাপ্ত ধুবুৰীৰ ফাৰহান আছিফ আৰবিয়াইকো স্থান নাপালে একাংশ শিক্ষাৰ্থী হতাশ হ'ব বুলি অনুভৱ কৰে, কাৰণ ধুবুৰী জিলাখনৰ পৰা এইবাৰ দুজনে স্থান পোৱাত বহু শিক্ষাৰ্থী হেনো অনুপ্ৰাণিত হৈছিল। তেতিয়া মানে ইমান ভাল লগা নাই, মানে পৰৱৰ্তী যিখিনি মানে জুনিয়ৰ আছে তেওঁলোকো মানে এটা ইনস্পায়াৰ হৈছে, মানে এইবাৰ আমাৰ জিলাৰ পৰা দুটা স্থান পাইছে, হায়াৰ ছেকেণ্ডেৰীতো পাইছে, মানে তেওঁলোকৰ জোচখিনি মানে নোহোৱা হৈ গ'ল বাৰু এনেকুৱা মানে। আৰু তো প্ৰথমে বেয়া লাগিছে, কিন্তু বেয়া লাগিলে উপায় নাই, আৰু পঢ়িবতো লাগিব, হায়াৰ ছেকেণ্ডেৰীৰ কাৰণে ভালকৈ পঢ়িব লাগিব। শিক্ষামন্ত্ৰীৰ এই ঘোষণাৰ পিছত দশম মানত অধ্যয়নৰত শিক্ষাৰ্থীসকলে নিজৰ মনোভাৱ ব্যক্ত কৰিলে। স্থান নাথাকিলেও একাগ্রতার আমি পড়িম, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাত সফল হবলৈ স্থানৰ প্রয়োজন নাই, প্রয়োজন গভীর অধ্যবসায়। নতুন শিক্ষানীতির মতে কোনো স্থান নাথাকিব বলে শুনে আছো, কিন্তু এই স্থানে শিক্ষার মাপকাঠি নিরূপণ করব নোৱাৰে মোৰ হিসাবত, কারণ কোনো এজন ছাত্রই কেবল নম্বর কেন্দ্রিক হওয়া উচিত নয়, তেওঁৰ কনসেপচুয়েল গ্রোথ সেইভাবে হৈছে নে হোৱা নাই সেইটো তেওঁ জুখি চোৱা উচিত। আৰু ইয়াৰ দ্বারা যিকোনো এজন ছাত্রই যে জেই নিট বা যিবিলাক কনসেপচুয়েল বেছ পরীক্ষা আছে সেইবোৰত বহুত হাই ৰেংক পোৱাৰ প্ৰভাৱ তাৰ মানে বিস্তাৰ হ'ব বুলি মই ভাবোঁ। যেতিয়া ষ্টেণ্ড আছিল বা পজিশ্যন আছিল, তেতিয়া ফাৰ্ষ্ট পজিশ্যন, ছেকেণ্ড পজিশ্যন, থাৰ্ড পজিশ্যন, আগৰ পজিশ্যন মাখানে বাৰু কবে মানে ছিট পাইছিল, কিন্তু আজিকালি জেই নিট এণ্ট্ৰেন্স এক্সাম থাকে, আৰু সেইবাবে স্থানটো বিশেষকৈ মানে প্ৰভাৱ নেপেলায়, সেইবাবে এয়া একো নতুন কথা নহয়, মানে ডাঙৰ কথা নহয়। যি কি নহওক কিয়, এতিয়াৰে পৰা মেট্ৰিকৰ ফলাফলৰ দিনা এনে আনন্দ আৰু পৰিলক্ষিত নহয়, কাৰণ মেট্ৰিকত নাথাকে কোনো স্থান প্ৰাপকৰ নাম। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।